মর্নিং বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আজ বৃহস্পতিবার আর এখন বাজে 10:30। তো আজকে রান্নাবান্না কমপ্লিট করার পর এদিকে দেখো সমস্ত কাপড় কাচা হয়ে গেছে, আর কাপড় কাচার পর নিচে ভিজে গেছিলাম, তাই চটজলদি এই যে স্নানটাও করে নিয়েছি। আর আজকে তো বৃহস্পতিবার, তো আজকে তো পুজোটা দিতেই হবে। আর আজকে আমি সারাদিন কী কী করলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। আর এদিকে ঘরটা দেখো, ঘরটাও এই যে বেডশিট আজকে সমস্ত কিছু চেঞ্জ করেছি, আর তার ভিডিও তোমাদেরকে দিই। আর বাইরের ওয়েদারটা দেখো আজকে খুব সুন্দর আছে। তো চলো আমি কী করছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এদিকে চলে এলাম সিঁদুরটা পরতে, তো শাড়িটা তো পরেই নিয়েছি। আর আজকে বৃহস্পতিবার দিনকে এই যে শাক সিঁদুর আলতা আর শাড়ি এই সমস্ত কিছু পরে মানে বৃহস্পতিবার এই লক্ষ্মী পূজাটা দিতে আমার খুব ভালো লাগে। তো বৃহস্পতিবার দিনকে কিন্তু আমি একদম বাড়ির লক্ষ্মী বউ হয়ে যায়। তো দেখো এদিকে সিঁদুরটা পরে নিলাম, আর সত্যি আমাদের সধবা মেয়েদের সবথেকে বড় অলংকার হচ্ছে এই সিঁদুর। তো দেখো সমস্ত কিছু হওয়ার পর এদিকে চলে এলাম ঠাকুরের বাসনগুলো ধুতে। তো আজকে তো বৃহস্পতিবার ঘর পাল্টাতে হয়, তাই সমস্ত বাসনকে খুব ভালো করে সাবান দিয়ে মেজে ধুয়ে নিয়েছি। আর আজকে ঠাকুর মন্দিরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি প্রত্যেক বৃহস্পতিবারের মতো। তো সেই ভিডিওটা তোমাদেরকে দিই, কারণ ভিডিও তো অনেক বড় হয়ে যায়, তাই কিছু ভিডিও আমি আজকে স্কিপ করেছি। তো দেখো এরপর ঠাকুর বাসন ধোয়ার পর আমি চলে এলাম ঠাকুরের ফুল তুলতে। আর এটা হচ্ছে আমার বাড়ির একদম সামনে যে বাগানটা, তো এই বাগানে আমি ফুল তুলি না কোনোদিনও, আজকে তুলছি এর কারণ আজকে অনেক ফুল হয়েছে সামনেখানটা। তো ভাবলাম কিছু ফুল তুলি আর কিছু ফুল রেখে দেবো। আর এই বাগানটা সত্যি কথা বলতে আমি নিজের হাতে সাজিয়েছি, আর এটা সবসময় ফুল থাকে, আমার খুব ভালো লাগে দেখতে, কারণ বাগানে সমস্ত ফুল তুলতে একদমই পছন্দ হয় না। তো দেখো আজকে দুটো জবাও তুলে নিলাম এখান থেকে, কারণ মা কালীকে জবা লাল জবাটা দিতে না আমার খুব ভালো লাগে, আর মা কালী তো লাল জবাই পছন্দ করে, তাই এখানে দুটো লাল জবা তুলে নিলাম। আর বাকি এই যে সমস্ত হাইব্রিড জবা এগুলো কিন্তু আমি হাতে দিই না, এগুলো গাছেই থাকে, আর এখন বর্ষাতে এগুলো অনেক ফুটছে, তো খুবই ভালো লাগছে। তো এখানে কয়েকটা অপরাজিতা তুলে নিলাম। আর আমার বাগানে এত ফুল তোমাদেরকে কি বলবো, আমাকে কোনোদিনও বাইরে যেতে হয় না, আর খুব ভালো লাগে। তো চলো আমি ফুলগুলো তুলি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে তো আমার অনেক বড় বড় জবা গাছগুলো আছে, আর সেগুলো তো দেখো ফুলে একদম ভরে গেছে। এত ফুল তো বাড়িতে আমার লাগেই না, আর বাইরের লোক কিছু নিয়ে যায়, তবে রোজ দিন কিন্তু নিতে আসে না, তাই আমার বাগানে প্রচুর ফুল থাকে। তো এখান থেকে কয়েকটা জবা তুলে নিলাম। আর এখানে দেখো এটা হচ্ছে নাকচম্পা, তো আমি তো বলি এটাকে নাকচম্পা, আরও বাকিটা এটার অন্য নাম আছে, তবে আমি জানি না। এই গাছটাও দেখো অনেক ফুল ধরেছে, তো এই গাছটার সাদা ফুল এত ভরে যায় যে কি বলবো। আর এমনিতে যে টগর ফুল এগুলো, ওগুলো তো আমাকে তুলতেই লাগে না, কারণ এই ফুলেই আমার পুজো হয়ে যায়। তো তবুও আমার মানে একটু বেশি ফুল তুলে বেশ ঠাকুরের সিংহাসনটাকে সাজাতে, ওটা দেখতেও খুব সুন্দর লাগে আর আমার খুব ভালো লাগে, তাই কিছু ফুল আমি তুলিনি, কারণ ফুলেরও তো জীবন সার্থক, তাই না, ঠাকুরের চরণে গিয়ে। তাই দেখো সমস্ত ফুলই কিন্তু একটু করে তুলে নিচ্ছি। বর্ষায় কিন্তু সমস্ত গাছ বেশ একটা সুন্দর রূপ আকার ধারণ করে। আর এখানে দেখো কিছু মানে অনেক তুলসী গাছ ছিল আমার, সেগুলো বীজ পড়ে অনেক তুলসী গাছ হয়েছে আরও, তো সেইগুলো এত সুন্দর দেখাচ্ছে গাছগুলো, তো সেখান থেকে কয়েকটা তুলসী পাতা তুলছি পুজো দেওয়ার জন্য। আর গাছগুলো দেখো তোমরা এত সুন্দর সবুজ, আর এই বর্ষার সময় কিন্তু প্রত্যেকটা গাছ বেশ কালারটা একদম চেঞ্জ হয়ে যায়, আর দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো আমার সমস্ত ফুল তুলসী পাতা তোলা হয়ে গেছে, তো সব গাছের ফুল কিন্তু আমি তুলি না, তো কিছু গাছ আছে যেগুলো ফুলে হাতই দিতে
নিতে লাগে না, তো মাঝে মাঝে মানে মনে হয় তুলবো কিন্তু ভুলে যায়, আর এত ফুল তো লাগে না। ওই দেখো ওখানে একটা কাঞ্চন গাছ আছে, তো ওটার ফুলও আমি তুলিনি। তো চলো, অনেক অনেক ফুল তুলে নিয়েছি, আর এই ফুলে আমার মনে হয় খুব ভালো করে সিংহাসনটা আর পুজো দেওয়া হয়ে যাবে। তো আর বেশি ফুল তুলছি না, চলো এবার ঠাকুর ঘরে যাই। আমার এদিকে আলপনাটা দেওয়া হয়ে গেছে, আর এখানে দেখো ঠাকুর সিংহাসনটা তো আগেই বললাম তোমাদেরকে যে আমি মুছে রেখেছি, যে এবার ঠাকুরের চরণে সমস্ত ফুল এবার সাজিয়ে দিচ্ছি। আমার সাজানো হয়ে গেছে, আর তার সাথে সাথে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, ঠাকুরকে জল প্রসাদ সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর এই দেখো ঘরটাও আমার সাজানো হয়ে গেছে, তো দেখো আজকে কত সুন্দর লাগছে ঠাকুরটাকে, তাই না? বেশি করে ফুল দিয়ে সাজালে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, আর আমি তো আমার বাড়ির ফুল দিয়েই ঠাকুরকে মানে পুজো দিতে পছন্দ করি, বাইরে কোথাও থেকে আমি কিন্তু ফুল আনি না। তো দেখো আমার সমস্ত কিছু হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট করার পর আমি আর আরুষ একটু খাওয়া দাওয়া করে বেরিয়েছি। তো এখন আমি যাচ্ছি আরুষের আজকে আধার কার্ড বানাতে বন্ধুরা। তো এই যে দুজনা বেরিয়েছি, মা ছেলে একদম সাজুগুজু করে। তো বন্ধুরা আজকের ভ্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। তো আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমাকে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে